যারা ব্যবসা বাণিজ্যের ছাত্র, রাজনীতিকে যারা গভীর থেকে দেখেন, বাংলা সিনেমা তো দেখেছেন, মিলে আগুন লাগাই দেয়, ফ্যাক্টরিতে আগুন লাগাই দেয়, তারপরে কি সরকারি বিমার টাকা পায়, সরকারের প্রণোদনা পায়, দাম বাড়াইয়া দেয়, এইভাবে ভান্ডামি করে এই ভান্ড সিন্ডিকেট, এই বাটপাট বেকারটা জনগণের গলা কেটে ওরা আজকে ব্যবসা করছে। চিনি আমদানি করছে মাত্র পাঁচটা কোম্পানি, সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, ইকলো, এসআরএম, দেশবন্ধু, এই পাঁচটা গ্রুপ চিনি আমদানি করছে। তো চিনির দাম যদি বাড়ায় এই পাঁচটা শিল্প গোষ্ঠীকে যদি বলে বেটা, চিনির দাম যদি বাজারে বাড়ে ওই পাল্টন ময়দানে গাছের উপরে লটকাবো, চিনির দাম বাড়বে না। এদিকে শেখ হাসিনা সরকার বলতে পারবে তাদের সেই মূল আছে? আজকে প্রত্যেকটা খাদ্যপণ্য আপনার যেটা আমরা বলেছি, মুরগির বাচ্চা থেকে শুরু করে পেঁয়াজের দাম, ডালের দাম, রবরের দাম, আট থেকে দশটা বড় বড় কোম্পানি তারা পুরো বাজার নিয়ন্ত্রণ করছে। সালামু আলাইকুম প্রিয় নেতৃবৃন্দ, আমাদের অনেক নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন, আপনারা শুনেছেন, তো নাম মেনশন করলে অনেক সময় লাগবে, আবার মিছিল করতে যাচ্ছেন। আজকে আমাদের পাঁচ দফা দাবিতে আমাদের এই ঢাকা মহানগর কর্তৃক গণসমাবেশ ছিল। পাঁচ দফার মধ্যে এক নম্বরে ছিল যে জনগণের পকেট কাটতে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের নামে দফায় দফায় দাম বৃদ্ধি বন্ধ করতে হবে এবং বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। দুই নম্বর দাবি ছিল মৌলিক খাদ্য পণ্যে ভর্তুকি দিয়ে দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি হ্রাস করে নিত্য পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। কেজি প্রতি চালের দাম 30 টাকা, মসুর ডাল 80 টাকা এবং সয়াবিন তেলের দাম 100 টাকায় নির্ধারণ করতে হবে। তিন নম্বর ছিল বাজার নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স গঠন, সড়ক, মহাসড়ক ও বাজার কেন্দ্রিক চাঁদাবাজি বন্ধ এবং অসাধ্য সিন্ডিকেট ও মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম্য বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। চার নম্বর ছিল খাদ্য ভেজাল ও বাজার কারসাজির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, আইন করে স্বীকৃত দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের জাতীয় স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। পাঁচ নম্বর দাবি ছিল কৃষি খাতে ভর্তুকি বাড়িয়ে প্রকৃত কৃষকদের সহযোগিতা করতে হবে, সেচ, সার, বীজ, কীটনাশক সহ কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি কৃষকদের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। এই পাঁচ দফা দাবি আদায়ে গণ অধিকার পরিষদ আজকে ঢাকা মহানগরে এই সমাবেশের আয়োজন করেছে। জেলা উপজেলা পর্যায়ে এই পাঁচ দফা দাবি আদায় আমাদের লিফলেট বিতরণ চলবে এবং সর্বশেষ আমরা ঢাকায় আমরা একটা মহাসমাবেশ করতে চাই। আমরা এইখানে যে দাবিগুলো বলেছি, আপনারা জানেন যে বিশ্ব ব্যাংকের থেকে 50,000 কোটি টাকা লোন নিয়েছিল সরকার এবং সেই লোন কিস্তি পাওয়ার জন্য আইএমএফ এর শর্ত পূরণ করার জন্য তারা প্রত্যেক মাসে জ্বালানির দাম সমন্বয়ের নামে খালি বাড়ায়, কারণ যেখান থেকে জনগণের কাছ থেকে নগদ অর্থ নেওয়া যায়, জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস, এটা তো আপনি ব্যবহার করছেন। সেই জন্য আমরা বলছি যে এই ডাকাতি, জনগণের পকেট কাটতে ছিনতাই, এটা এক প্রকারের ছিনতাই, এটা বন্ধ করতে হবে। আমরা মৌলিক খাদ্যপণ্যের কথা বলছি, আঙ্গুর আপেলের কথা আমরা বলি নাই, কিন্তু মোটা চাল যেটা মানুষ খেয়ে বাঁচে আমরা বলছি 30 টাকার মধ্যে সেই চালের দাম নির্ধারণ করতে হবে। প্রধানমন্ত্রী বলেছিল 10 টাকায় চাল খাওয়াবে, আমরা আরো 3 গুণ বাড়িয়ে বললাম যে আপনি 30 টাকায় খাওয়ান। সয়াবিন তেলের দাম আমরা বলেছি 100 টাকার মধ্যে নিয়ে আসতে হবে। সয়াবিন তেল ধনী মানুষে খায় না, তারা রাইস ব্র্যান্ড অয়েল খায়, সূর্যমুখী, তারপরে আপনার অলিভ অয়েল, যাদের গরিব মানুষ যেন খেয়ে পরে বাঁচে, সেই জন্য আমরা মৌলিক খাদ্য পণ্যে ভর্তুকি দেওয়া হলো আমরা এই দাম কমানোর দাবি জানিয়েছে। মসুর ডাল যেন 80 টাকায় গরিবের আমিষ মানুষ যেন কিনে খেতে পারে, আমরা সেটা দাম আমরা নির্ধারণের কথা আমরা জানিয়েছি। আজকে জিনিসপত্রের দাম বাড়ে, খাদ্য মন্ত্রণালয়ে দোষ দেয় বাণিজ্য মন্ত্রণালয়ে, বাণিজ্য মন্ত্রণালয়ে দোষ দেয় আপনার অন্য মন্ত্রণালয়ে, এইভাবে যে তালবাহানা, প্রয়োজনে খাদ্য, বাণিজ্য, স্বরাষ্ট্র এই রকমের এই দ্রব্যমূল্যের সাথে রিলেট মন্ত্রণালয়গুলোকে সম্পৃক্ত করে বিশেষ টাস্কফোর্স গঠন করে বাজার নজরদারি করা হোক। এখন কথা হচ্ছে, মানে হচ্ছে গ্রামে বলে ইয়ালের কাছে মুরগি বাগি দিলে কি মুরগি থাকবে, এখন সিন্ডিকেট সরকার জিয়ে রাখছে, সিন্ডিকেট করছে সরকারের লোকেরা, এই সিন্ডিকেটের পাহারাদার শেখ হাসিনার সরকার, এই শেখ হাসিনার সরকার কিভাবে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? এসআরএমের গোডাউনে আগুন লাগছে, এসআরএমের গোডাউনে আগুন লাগছে, রং বেরঙের বক্তব্য আপনারা ইতিমধ্যেই শুনেছেন। এসআরএমের যে মালিক সাইফুল সাহেব বলেছিলেন যে ভিজিট করতে গিয়ে 1,00,000 মেট্রিক টন চিনি ওখানে ছিল, আমরা বেশিরভাগ চিনি রক্ষা করতে পেরেছি। ফায়ার সার্ভিসের লোকেরা বলছে 1,16,000 মেট্রিক টন চিনি ছিল, তারা রক্ষা করতে পারছেন ভালো। পরের দিনই চিনির দাম বাড়লো কিভাবে? 30 টাকা 1 লাখে কেজিতে বেড়েছে। যারা ব্যবসা বাণিজ্যের ছাত্র, রাজনীতিকে যারা গভীর থেকে দেখেন, বাংলা সিনেমা তো দেখেছেন, মিলে আগুন লাগাই দেয়, ফ্যাক্টরিতে আগুন লাগাই দেয়, তারপরে কি সরকারি বিমার টাকা পায়, সরকারের প্রণোদনা পায়, দাম বাড়াইয়া দেয়, এইভাবে ভান্ডামি করে এই
সিন্ডিকেট এই বাটপাট বেকারচা জনগণের গলা কেটে ওরা আজকে ব্যবসা করছে সিনি আমদানি করছে মাত্র পাঁচটা কোম্পানি সিটি গ্রুপ মেঘনা গ্রুপ ইকলো এসালম দেশবন্ধু এই পাঁচটা গ্রুপ চিনি আমদানি করছে তো চিনির দাম যদি বাড়ায় এই পাঁচটা শিল্প গোষ্ঠীকে যদি বলে বেটা চিনির দাম যদি বাজারে বাড়ায় ওই পাল্টন ময়দানের গাছের উপরে লটকাবো চিনির দাম বাড়বে এটা কি শেখ হাসিনা সরকার বলতে পারবে তাদের সেই মূল্য আছে আজকে প্রত্যেকটা খাদ্যপণ্য আপনার যেটা আমরা বলেছি মুরগির বাচ্চা থেকে শুরু করে পেঁয়াজের দাম ডালের দাম রবরের দাম আট থেকে দশটা বড় বড় কোম্পানি তারা পুরো বাজার নিয়ন্ত্রণ করছে তো সরিষার মধ্যে যদি ভূত থাকে আপনি ভূত দেখবেন কিভাবে তারা মিডিয়াতে গরম গরম কথা বলছে চটকদার কথা বলছে কার্যত তারা কিচ্ছু করতে পারবে না তাই আমরা জনগণকে বলতে চাই জনগণ যদি খেয়ে পরে বসতে হয় জনগণকে রাস্তায় নামতে হবে জালিমদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে আজকে যারা পোল্ট্রি ব্যবসায়ী তারা বলছে মুরগির বাচ্চার দামের হেরফেরের কারণে মুরগির দাম বাড়ছে যেখানে সাধারণভাবে পঁচিশ থেকে দশ টাকায় মুরগির বাচ্চা পাওয়া যায় প্রোডাকশন করা যায় সেখানে ধাউ করে ধাপ ধাপ করে দাম বাড়িয়ে মুরগির বাচ্চার দাম করেছে পঞ্চান্ন থেকে ষাট টাকা তো বাচ্চা যদি পঞ্চান্ন থেকে ষাট টাকায় কিনে সেটার কেজি কত হবে আফসোস যে আপনারা অনেকে বোঝেন না জনগণ বোঝে না যা কিছু হচ্ছে সবকিছু নিজে ভাই জানে নেতাই জানে প্রধানমন্ত্রীর দপ্তর জানে স্বরাষ্ট্রমন্ত্রী জানে ভাগ বাটোয়ারা সবাই পায় সবাই পায় ভাগ বাটোয়ারা আমাদের হাসান মামুন বলেছে না টিআইবি রেফারেন্সে এই বে বাস চলে প্রত্যেকটা বাস থেকে চন্দা তোলা হয় সরকারের এমপি মন্ত্রী প্রশাসন থেকে সব ছাড়া বানায় এই চন্দা নচিকাতা বলেছিল না মন্ত্রীরা সব হারামজাদা তাহলে বলতে হয় এই এমপি মন্ত্রী সব ছাড়া এই চাঁদা রাজির ভাগ পায় এক হাজার উনষাট কোটি টাকা তোলা হয় এই বাস থেকে চিন্তা করতে পারছেন দুই চার পাঁচ হাজার দুই চার পাঁচ দশ লাখ টাকা না এক দুই কোটি টাকা না হাজার কোটি টাকার বাণিজ্য কোন কুতুব আছে এই বাণিজ্য বন্ধ করবে বক্তব্য দেয় গোলাবাজি করে ভাগ সময় নেই মঞ্চে উঠলে জেলা উপজেলায় কনসার্ট করে ওয়াজ মাহফিলে বক্তব্য দেয় ভাণ্ড প্রচারক গুলো যে মাদক যুব সমাজকে ধ্বংস করতেছে মাদকের বিরুদ্ধে আমাদের কঠোর ব্যবস্থা নিতে হবে আর ওই সারা এই মাদকের পৃষ্ঠপোষকতা ওদের লোকেরা এই মাদক ব্যবসা করে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের পুলিশ প্রশাসন যদি চায় বাংলাদেশের কোনো মাদক চলবে না এক মাসের মধ্যে বাংলাদেশে মাদকের অস্তিত্ব খুঁজে পাবে যদি পুলিশ চায় কোন জায়গায় গাঁজা বেচে হিরোইন বেচে ফেন্সিডেল বেচে কারা খায় কারা পৃষ্ঠপোষকতা করে সমস্ত তথ্য পুলিশের কাছে আছে তো যারা খায় তারা কি বন্ধ করবে এখন পুলিশের লোকেরাও খায় যদি আইজিপি কিছু জায়গা বলেছিলেন পুলিশ সদস্যদেরকে পুলিশ সদস্যদের বিরুদ্ধে মাদক গ্রহণের অভিযোগ থাকলে চাকরিচ্যুত করা হবে আমার বাসায় যাই ডিবিডিসি ছাত্র তাই আমিনকে গ্রেপ্তার করতে গেছিল মাতাল অবস্থায় গিয়েছিল আমি তো প্রকাশ্যে বলেছিলাম সেদিন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে না নাই নারী কেলেঙ্কারি চাঁদাবাজি অপহরণের সাথে ওই ডিবিডিসি জড়িত ছিল ব্যবস্থা নেওয়া হয়েছে কাজে ওই সাধারণ মুখে যে কথা বলছে ওদের চরিত্র ভিন্ন এই যে ওয়ারিড ডিসির বিরুদ্ধে সমস্ত পত্র পত্রিকা আসলো আন্দোলনের মধ্যে একজন ব্যবসায়ীকে তুলে নিয়ে তার স্ত্রীকে নগ্ন করেছে তার চেক লেখে নিয়ে গেছে তাকে গ্রেপ্তার করেছে চাকরিচ্যুত করেছে পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে নাই নাই ওই দুর্বৃত্তরাই আজকে ঢাকায় মাফিয়াগিরি করছে কিছুদিন আগে নিউজ হয়েছে একজন ফ্রিল্যান্সারকে তুলে নিয়ে যমুনা টিভিতে নিউজ হয়েছে সাড়ে তিন কোটি টাকা তার কাছ থেকে নিয়ে গেছে কে পুলিশ চুরে চুরে মাস্তুত ভাই একদিকে বিরাবাটের মাফিয়ারা আরেকদিকে দায়ী দুর্বৃত্ত প্রশাসন মিলে সমাজটাকে রাষ্ট্রটাকে গিলে খাচ্ছে ওদের তো এই দেশ নিয়ে ভাবনা নাই ওদের ছেলে মেয়ে বউ বাচ্চারা এই দেশে থাকে না থাকবে না যে কয়দিন চাকরি আছে হরদমে মাল পানি কামাই নিচ্ছে আর বাইরে বাজার করছে আজকে আমাদের দেশের রিজার্ভ সংকটের কথা বলা হচ্ছে কেন ভাই এই যে কোভিড এর মধ্যে ৪৮ বিলিয়ন ডলার রিজার্ভ তৈরি হলো সেই রিজার্ভ আজকে কিভাবে ১৫-১৬ বিলিয়নে আসলো আর রিজার্ভ গেল কোথায় আমদানি রপ্তানির আড়ালে কারা রিজার্ভ পাচার করে আম জনতা কৃষক শ্রমিক পাত্তায় দেখেছেন ৩০,০০০ টাকা কৃষকের ঋণের জন্য তার কোমরে রশি পড়ানো হয় আর ব্যাংকের ১.৫ লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি ওই চোরদেরকে গণভবনে বঙ্গভবনে দাওয়াত করা হয় তাই আজকে চেক হয়ে ভালোর মতো
অন্যায় যখন নিয়ম হয়ে দাঁড়ায় প্রতিবাদ তখন কর্তব্য হয়ে দাঁড়ায় তাই আজকে এই দুর্নীতিবাজ মাফিয়াদের সম্পদ ছিনিয়ে এনে প্রয়োজনে সিনেমার মতো গরিবদের মাঝে বিলিয়ে দিতে হবে এই সাইফুজ্জামান 3000 কোটি টাকা পাচার করেছে দেশের টাকা বাইরে পাচার করেছে শেখ হাসিনা সরকার এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয় নাই 92000 কোটি টাকা ব্যাংক থেকে লোপাট করেছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই আপনারা দেখেছেন পত্রিকায় লিক নিউজ হয়েছিল ফেনী রাজপুত্র সন্ত্রাস চাঁদাবাজ খুন খুন অপহরণ এমন কোন অভিযোগ নাই যার নামে নাই নিজাম হাজারি তার বিরুদ্ধে পত্রিকা এসেছিল তার যে রয়্যাল প্যারাডাইস কোন পত্রিকা এসেছে 350 কোটি টাকা কোন পত্রিকার সাথে 500 কোটি টাকা পত্রিকা সার্জার পাবেন তার উত্থান কিভাবে হয়েছে পাবেন এই নিজাম হাজারির এই যে 500 কোটি টাকা খালি বাড়ি রাজমহল তাই তার 5000 কোটি টাকার প্রপার্টি আছে তার বিরুদ্ধে এই নখদন্তহীন দুধক একটা তদন্ত পর্যন্ত করতে পারে নাই সারা সব চাকর এই চোরদের চাটুকার চোরদের অনুসারী ডাকাতদের অনুসারী এই আইটা এসেছিল ডক্টর মামা কিউনুস বাংলাদেশের মধ্যে সবচেয়ে গঞ্জত ব্যক্তি আমি মনে করি আজকের এই সংকটে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যদি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব দেওয়া হয় একমাত্র এই মুহূর্তে সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই চোরেরা যতই লম্বি লম্বি করুক এই চোরেরা দেশ চালাতে পারবে না পাকিস্তানের দিকে দেখেন ইমরান খানের পতন ঘটিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় শাহবাজ শরীফরা আসলেও দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না এক প্রকারে নীরব দুর্ভিক্ষ চলছে আজকে দেশের যে অর্থনৈতিক দুরবস্থা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে কানেকশন ছিল তার যে পরিচিতি ছিল সেটাকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি কানেক্টিভিটির ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারতাম এই অসভ্য সরকার এই অমানবিক সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কি ধরনের আচরণ করছে সমগ্র বিশ্ব তাজ্জব হয়ে দেখছে বাংলাদেশের এইরকম একজন ব্যক্তি সে কি কোন মন্ত্রী ছিল এমপি ছিল সরকারের টাকা মেরেছে ব্যাংকের টাকা মেরেছে বরঞ্চ নিজে শত শত কোটি টাকা বাইরে থেকে অনুদান এনে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রেখেছে প্রতিষ্ঠান করেছে এই লোকটাকে আজকে কিভাবে রাজি হল করা হচ্ছে তো আপনারা চিন্তা করতে পারছেন খালেদা জিয়াকে এর আগে জেলে দিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো লোককে যদি আদালতের বারান্দায় বারান্দায় ঘুরাতে পারে জেলে নেওয়ার জন্য যদি প্রস্তুতি নিতে পারে আমি আপনি কে তাই আজকে আমাদের এটা অস্তিত্বের লড়াই এই লড়াই আবার নতুন করে শুরু করতে হবে এটা ঠিক সরকার পতন আন্দোলনের রেসে আমরা হয়তো কোনো ধাপে ভুল করেছি যেই কারণে এই রকমের নির্যাতন নিপীড়ন জুলুমের পরেও মানুষ যে প্রতিটি সভা সমাবেশে গণজাগরণ দেখেছিল দেখার তিন তিনটা প্রোগ্রাম 22 সালের 10ই অক্টোবর 23 সালের 28শে জুলাই এবং 23 সালের সর্বশেষ 28শে অক্টোবর দুইটা ঘটনার ব্যর্থতার পরেও আমরা যদি শিক্ষা নিয়ে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে 28শে অক্টোবর যদি আমরা রাজপথে প্রতিরোধ গড়ে তুলতে পারতাম আজকে বাংলাদেশের চিত্র ভিন্ন হতো এইখানে ছিলাম আমরা মাঝে ছিলাম আমরা পুলিশের গুলি ফুরিয়ে গিয়েছিল অনেক পুলিশ হাত জোর করে মাফ চেয়েছিল ভাই বাঁচতে দাও আমরা তাদেরকে সেভ করেছি কারণ পুলিশ সরকারের বেআইনি আদেশ পালনে বাধ্য হয়েছে পরিস্থিতি বুঝে তারা জনগণের কাতারে সামিল হয়েছে কিন্তু দুঃখজনক আমরা সঠিক দিক নির্দেশনার কারণে আমাদের নেতা কর্মীরা দিকভ্রান্ত ছিল কাজে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আবার সঠিক কৌশলে আমাদেরকে আগাতে হবে আমরা বলেছি এটা একটা রেসে আমরা ছিলাম এই রেসের কোন পর্যায়ের কৌশল আমাদের ভুল ছিল কিন্তু আমরা হারি নাই আমাদের পয়েন্ট জমা আছে পয়েন্ট আছে কি 1 নম্বর পয়েন্ট আছে জনগণ আমাদের সাথে আছে এই নির্বাচনে জনগণ দেখিয়েছে 95% জনগণ শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে 1 নম্বর পয়েন্ট আমাদের সাথে আছে 2 নম্বর পয়েন্ট আন্তর্জাতিক সম্প্রদায় সভ্য গণতান্ত্রিক রাষ্ট্র যাদের দেশে গণতন্ত্রের চর্চা আছে তারা এখনো বাংলাদেশ সবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় কাজে 2 নম্বর পয়েন্ট আছে 3 নম্বর পয়েন্ট প্রশাসন প্রশাসন না শুধুমাত্র প্রো আওয়ামী লীগের যারা সিভিল সোসাইটি ছিল যারা সরাসরি আমেরিকার রাজনীতি করতো না আমেরিকাকে ভালোবাসে ব্যবসায়ী কমিউনিটি থেকে সবাই প্রত্যাশা করেছিল লাস্ট ইয়ার পরিবর্তন হয়ে যাবে সেই কমিউনিটি এখনো পরিবর্তন চায় কিন্তু দুঃখজনক এটা ঠিক আমার ডাকে তো লক্ষ লক্ষ লোক আমি জমা করতে পারি না গণ অধিকার পরিষদকে আমরা সেইভাবে শক্তিশালী করতে পারি নাই খালি যাদের আছে লক্ষ লক্ষ লোক যাদের ডাকে রাজপথে নামে এবার অন্যদের সাথে নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে বারবার যদি সিদ্ধান্ত ভুল হয় রাজনীতি থেকে ছিটকে পড়তে হবে আজকে আমরা বারবার বলছি
কোন দল মত বিভেদ করে দেশ বাঁচাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ভারতীয় তামিলার মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য এই দেশে এই প্রতিবাদ সরকারকে হটাতেই হবে হটাতেই হবে একই সাথে আপনারা জানেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে ভারতীয় পণ্য বয়কট করছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে পাড়া মহল্লায় প্রত্যেকটি নাগরিকের কাছে এই দেশে ভারত রাজনীতি অর্থনীতি সংস্কৃতি শিক্ষা বিভিন্ন ক্ষেত্রে যে আগ্রাসন চালায় সেইটাকে আপনাদের তুলে ধরতে হবে আমাদের টাকায় পেট মোটা হয়ে আমাদের দিকে থুতু নিক্ষেপ করে সেই থুতু ফিরিয়ে দিতে হবে ভারতীয় পণ্য কসমেটিক্স থেকে খাদ্য পণ্য অটোমোবাইল থেকে এরোপ্লেন সবকিছু বর্জন করতে হবে সর্বশেষ সন্দেহ যাচ্ছে যেহেতু দুটো কথা আমরা শেষ করতে চাই আমাদের উপরে অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে আমি জানি আমাদের চোখ আলো শ্রমিক ক্রেতা রুবেল এখানে আছে কিনা এখানে আছে বক্তব্য রেখেছেন এই 28 অক্টোবর চোখ হারিয়েছে আমাদের ছাত্র নেতা বিনিয়ামিন মোল্লা এখনো মানসিক ভাবে সহ্য হতে পারে নাই এতটা মানসিক নির্যাতন জেলখানায় তাদেরকে চালানো হয়েছিল বাংলাদেশের একজন বরেন্দ্র আলম মামুনুল হক সাহেব এখনো জেলে আছেন কি অপরাধ তার বলেন কি অপরাধ কেন তাকে জেলে রাখছে দুঃখ হচ্ছে ওয়াজের মাঠে হুজুকে বাঙালিরা নারায়ণ তাকবীর আল্লাহু আকবার বলে মাঠ কাঁপাই দিতে পারে মামুনুল হকের মুক্তির দাবিতে এখন রাস্তায় সাহস নাই না বলে এত বীর কাপুরুষ হয়ে বাঁচা যায় না সরকারকে অনতিবিলম্বে বলতে চাই মামুনুল হক সহ সমস্ত রাজবন্দীদেরকে ঈদের আগে মুক্তি দিতে হবে এবং কোন মধ্যবর্তী নির্বাচন নয় কিসের মধ্যবর্তী নির্বাচন কিসের মধ্যবর্তী নির্বাচন এই দামি সংসদ ভেঙে নতুন নির্বাচন দিতে হবে অনতিবিলম্বে নতুন নির্বাচন দিয়ে দেশের মানুষের ভোটাধিকার গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে এবং সেই নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা বিরোধী দল রাজপথে আছি রাজপথে থাকবো এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ।